নাগরিকত্ব বিলের প্রতিবাদে এবার পথে নামল জামায়াতে ইসলামিক হিন্দ। আজ বহরমপুরে কয়েকশো মহিলারা একসঙ্গে সমাবেশ করে, তাদের হাতে এনআরসি, এনপিআর ও সিএ এর বিরুদ্ধে পোস্টার ও ব্যানার ছিল, সঙ্গে ছিল ভারতের জাতীয় পতাকা। বহরমপুরের টেক্সটাইল মোড়ে তারা জমায়েত করেন এবং অবস্থান বিক্ষোভ করেন। মহিলাদের সঙ্গে যুক্ত হন পুরুষরাও। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। র্যালির উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার যে সংবিধান বিরোধী যে বিল পাশ করেছে ক্যা, এই বিলের বিরুদ্ধে ভারতের জনগণ আজকে পথে নেমেছে। জামাত ইসলামী মুর্শিদাবাদ জেলার তরফ থেকে আমরাও আজকে পথে নেমেছি এই উদ্দেশ্যে যে এই ক্যা আমাদের দেশের বিরোধী, সংবিধানের বিরোধী, এবং যাতে আমাদের দেশের সমস্ত মানুষ সুখে শান্তিতে শান্তির সঙ্গে বসবাস করতে পারে, সেই জন্যে আমরাই পথে নেমেছি। যতদিন না এ ভারত সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার এই ক্যা এবং এনপিআর এনআরসি বাতিল না ঘোষণা করবে লিখিত বাই রিটিন, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই জামা এখানে জামাত ইসলামীর মহিলা শাখার সমস্ত মেয়েরা রয়েছে এবং সেই সঙ্গে আমাদের সাধারণ পাবলিক, স্কুলের ছাত্রীরা এবং জেনারেল আমাদের যে মহিলারা আছে, মায়েরা আছে, তারা কোলে বাচ্চা নিয়ে আজকে হাজির হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে তারা হাজির হয়েছে। আগামীতে আমরা যদি এই আন্দোলন যদি সব বিশেষ করে যদি ক্যা, এনআরসি, এনপিআর বন্ধ না হয় তো বৃহত্তর আন্দোলন করব এবং এই মুর্শিদাবাদে আমাদের এখানে প্রতিবাদ মিছিলের সঙ্গে সঙ্গে আমাদের এখানে ছাউনি করে তারা এখানে অবস্থান বিক্ষোভ করা হবে। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, জামাত ইসলামী হিন্দের রাজ্য পরামর্শ পরিষদের সদস্য। আমি মুর্শিদাবাদ জেলার জেলা সভাপতি মোহাম্মদ মুত্তালিব।